এখানে একটা পুকুর কাজ চলছে, আপনি কি কাজ করেছেন? হ্যাঁ করেছি। কতদিন? ছয় দিন, সাত দিন। কত টাকা পেয়েছেন? ছয় দিনের পাইছি আর এক দিনের পাইনি। আপনার জব কার্ড রয়েছে? জব কার্ড লিয়ে এলিছি। কারা? আজকে প্রশাসনের তরফ থেকে যে লোক আসলো, কি আপনাদের কাছে শুনলো? ওই তো ওইটাই শুনলো, টাকা পাইছ কি না পাইছ এটাই শুনলো। যে 100 দিনের কাজ নিয়ে যে দুর্নীতি হচ্ছে, ঘটনাটা কি আছে? বিডিও সাহেব আসলো, তো আপনারা জানেন? আমরা একটা কমপ্লেন করেছিলাম 100 দিনের কাজে, কাজ না করে টোটাল টাকাটা সুপারভাইজার মেম্বার মিলে টোটাল টাকাটা তুলে নিয়েছে। ওটারই বিডিও সাহেব ইনকোয়ারি করতে এসেছিলো, সরজন মেয়ে তদন্ত করলো, এসে দেখে বিডিও সাহেব দেখলো সামান্য কিছু কাজ হয়েছে, বাদ বাকি টাকা টোটালি টসনস করে খেয়ে নিয়েছে। কিছু জানা যাচ্ছে যে এখানে কিছু কিছু লেবারের জব কার্ড নিয়ে নিয়েছে, অ্যাকাউন্টের বই নিয়েছে, তারা ঠিক মতন বেতন টাকা পাচ্ছে না, তারা অ্যাকাউন্টের মাধ্যমে প্লাস ওরা হাতে হাতে টাকা পাচ্ছে। এখানে দেখা গেলো অ্যাকচুয়ালি যারা লেবার কাজে অ্যাকচুয়ালি লেবার তারা লেবারের কাছে তাদেরকে হাতে হাতে পেমেন্ট করেছে, এবং তাছাড়া প্রত্যেকটা এখানে বিজেপি নেতাদের অ্যাকাউন্টে টোটাল টাকাটা ভরে দিয়েছে। আপনি সার্জমিন তদন্ত করুন, যেগুলো অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তারা কোনোদিনই লেবারের কাজ করে না। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ সরকার। আজকে এখানে ধীরেন মণ্ডলের পুকুর খননের একটা অনারিকের কাজে স্কিম চলেছিল আর কি, সেখানে একটা অভিযোগ আমরা পেয়েছিলাম যে দুর্নীতি হয়েছে। তো দুর্নীতিটা সত্যি কিনা এটা জানার জন্য আমরা আজকে এনকোয়ারিতে এসেছি। আমাদের এনকোয়ারি এখন চলছে, শেষ হয়নি।